হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি হৈমন্তী রায়, রায় ও মার্টিন এডুকেশন ডিপার্টমেন্টের একজন সদস্য, তোমাদের সবাইকে স্বাগত জানাই। বর্তমানে আমরা ক্লাস টুয়েলভের 8th চ্যাপ্টার জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ভিডিওতে আমি জাতীয় শিক্ষানীতির দুটি উল্লেখযোগ্য কর্মসূচি অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় নিয়ে আলোচনা করেছি। তোমরা সেই ভিডিও আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল রে অ্যান্ড মার্টিন অনলাইন ক্লাসকে সাবস্ক্রাইব করে নাও, আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দাও। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ইউটিউব ছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ রে অ্যান্ড মার্টিন এবং ইনস্টাগ্রাম পেজ রে অ্যান্ড মার্টিন পাবলিকেশনসও ফলো করতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের টপিক জাতীয় শিক্ষানীতির উচ্চশিক্ষা। আমরা জানি জাতীয় শিক্ষানীতির সাধারণ শিক্ষা কাঠামো ছিল 10+2+3, কিন্তু বৃহত্তর অর্থে এই শিক্ষা কাঠামোটি ছিল 10+2+3+2, অর্থাৎ 10+2 অর্থাৎ 12 বছরের বিদ্যালয় শিক্ষা শেষে 3 বছরের কলেজীয় শিক্ষা এবং 2 বছরের স্নাতকোত্তর শিক্ষা, অর্থাৎ 10+2+3+2। তো চলো আমরা দেখে নিই এই উচ্চশিক্ষার শিক্ষা কাঠামো বা স্তরটি কীভাবে বিভক্ত করেছিল জাতীয় শিক্ষানীতি। আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত তিনটি স্তর ছিল। প্রথম স্তর স্নাতক স্তর, অর্থাৎ একজন শিক্ষার্থী বিদ্যালয় শিক্ষা শেষ করার পরেতে 3 বছরের জন্য কলেজীয় শিক্ষা বা স্নাতক স্তরের শিক্ষার জন্য কলেজে ভর্তি হতো। এই শিক্ষা স্তরের শেষে শিক্ষার্থী বিএ অথবা বিএসসি অথবা বিকম ডিগ্রি লাভ করত। এই শিক্ষাকালের সময়কাল ছিল 3 বছর। এই শিক্ষা শেষ হওয়ার পরেতে শিক্ষার্থী প্রবেশ করত স্নাতকোত্তর স্তরে। এই স্তরের সময়সীমা ছিল 2 বছর এবং এই স্তর শেষে শিক্ষার্থী এমএ, এমএসসি অথবা এমকম ডিগ্রি লাভ করত। এই স্নাতকোত্তর শিক্ষার শেষে সাধারণ ধর্মী শিক্ষা শেষ হতো, অর্থাৎ 10+2+3+2 শেষ হয় স্নাতকোত্তর স্তরে। এর পরবর্তীকালে যদি কোনো শিক্ষার্থী নিজের জ্ঞান লাভের জন্য অথবা স্বইচ্ছায় গবেষণা করতে চায় সে তখন প্রবেশ করত গবেষণা স্তরে। এই স্তরের সময়সীমা ছিল 2 থেকে 5 বছর অবধি এবং এই স্তরের শেষে শিক্ষার্থী এম ফিল অথবা পিএইচডি ডিগ্রি লাভ করত। উচ্চশিক্ষা কী এবং উচ্চশিক্ষার স্তরগুলো তো আমরা দেখে নিলাম, তো চলো এবার দেখে নেওয়া যাক জাতীয় শিক্ষানীতি উচ্চশিক্ষার ক্ষেত্রে কী কী সুপারিশ করেছে। প্রথম পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি। উচ্চশিক্ষার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীর দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির মাধ্যমে জাতীয় উন্নয়নে সাহায্য করা। দ্বিতীয় পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সমস্যার সমাধান। উচ্চশিক্ষা মানুষকে বিভিন্ন জটিল বিষয়ে যেমন সামাজিক, অর্থনৈতিক, প্রাক্ষোভিক, নৈতিক ইত্যাদি বিষয়ের মতো জটিল সমস্যার সমাধানে সাহায্য করে। তৃতীয় পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি জ্ঞানের বিকাশ। উচ্চশিক্ষা শিক্ষার্থীর জ্ঞানের বিকাশ এবং সম্প্রসারণে সাহায্য করে। এবং 4 নম্বর পয়েন্ট আমরা দেখছি শিক্ষক সরবরাহ। শিক্ষা পিরামিডের সর্বোচ্চ স্তর থেকে অন্যান্য স্তরে শিক্ষক সরবরাহ করার ক্ষেত্রেও উচ্চশিক্ষার কিন্তু বিভিন্ন অবদান আছে। এবার আমরা দেখে নেব 5 নম্বর পয়েন্ট, সচল শিক্ষা ব্যবস্থা। উচ্চশিক্ষা আমাদের সমগ্র শিক্ষা প্রক্রিয়াকে সচল রাখে এবং তার গতিপথ নির্ণয় করতেও সাহায্য করে। 6 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা বহুমুখী পাঠ্যক্রম। উচ্চশিক্ষার ব্যবস্থাকে সচল রাখার জন্য গতানুগতিক পাঠ্যক্রমের বদলে বহুমুখী পাঠ্যক্রম প্রণয়নের জন্য জাতীয় শিক্ষানীতি সুপারিশ করেছে। 7 নম্বর পয়েন্ট রয়েছে গবেষণার উৎকর্ষ। জাতীয় শিক্ষানীতি উচ্চশিক্ষার গবেষণার উৎকর্ষ সাধনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে বলেছে এবং তার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় সংস্থা গঠনের প্রস্তাব রেখেছে। এবং আমরা শেষ পয়েন্ট দেখে নেব বিশেষ ব্যবস্থাপনা। উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন বিভিন্ন কলেজ স্থাপন না করে যে সমস্ত কলেজগুলি আছে সেইগুলিরই মান উন্নয়নের কথা বলা হয়েছে এবং তার জন্য যেসব কলেজগুলি আছে তাদের দায়বদ্ধতা বাড়ানোর জন্য স্বয়ংশাসিত কলেজগুলিকে আরও ক্ষমতা দান করার কথা বলা হয়েছে। এবার আমরা দেখে নেব জাতীয় শিক্ষানীতির উচ্চশিক্ষা সম্পর্কিত কিছু কর্মসূচি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ।
জাতীয় শিক্ষানীতির একটি অন্যতম উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষার অস্বাস্থ্যকর প্রসারকে প্রতিরোধ করা। তার জন্য জাতীয় শিক্ষানীতি উচ্চশিক্ষার ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র উপযুক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের সুযোগদানের কথা বলেছিলেন এবং তার জন্য প্রবেশিকা পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা পাশ করতে পারবে তারাই উচ্চশিক্ষায় ভর্তি হতে পারবে। এবার আমরা দেখে নেব এর পরবর্তী কর্মসূচি, মুক্ত বিশ্ববিদ্যালয় গঠন। শিক্ষায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং উচ্চশিক্ষা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য জাতীয় শিক্ষানীতি মুক্ত বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করেন। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই 1985 সালে ইগনু বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের একটি বৈশিষ্ট্য ছিল এখানে বয়স কোনো বাধা ছিল না। যে সমস্ত শিক্ষার্থী পারিপার্শ্বিক প্রতিকূলতার জন্য পড়াশোনা করতে পারেননি অথবা যে সমস্ত ব্যক্তি চাকুরিরত হওয়ার জন্য পড়াশোনায় পিছিয়ে পড়েছে কিন্তু তাদের পড়াশোনার ইচ্ছা আছে সেই সমস্ত মানুষের জন্য মুক্ত বিশ্ববিদ্যালয় পড়াশোনার সুযোগ করে দিয়েছিল। এবার আমরা দেখে নেব পরবর্তী কর্মসূচি, স্বয়ংশাসিত কলেজ। জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং রাজ্য সরকার সহমত হয়ে বিভিন্ন কলেজকে স্বয়ংশাসিত কলেজ বা অটোনোমাস কলেজের স্বীকৃতি দেবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা এই সমস্ত কলেজগুলি তাদের নিজেদের মতো নীতি নির্ধারণ বা পাঠ্যক্রম রচনা করতে সমর্থ থাকবে এবং এই সমস্ত কলেজগুলির 5 বছরের জন্য স্বশাসন লাভ করবে। পরবর্তী কর্মসূচি আমরা দেখে নেব ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ। একজন ব্যক্তির কোনো বিষয়ে কতটা জ্ঞান আছে তা তার ডিগ্রি দেখে বলা সম্ভব নয়, তাই চাকরি পাওয়ার ক্ষেত্রে ডিগ্রি অবশ্য প্রয়োজনীয় বলে বিবেচিত হবে না। চাকরির নিয়োগকর্তারাই তাদের দরকার মতো পরীক্ষার ব্যবস্থা করে উপযুক্ত ব্যক্তিকে বাছাই করবেন। তবে অধ্যাপনা, চিকিৎসা, গবেষণা, ইঞ্জিনিয়ারিং, আইন প্রভৃতির ক্ষেত্রে ডিগ্রির কিন্তু গুরুত্ব অবশ্যই থাকবে। কাজের বিভিন্ন দিক যখনই উন্মুক্ত হবে তখন উচ্চশিক্ষার ওপর চাপ কমে যাবে এবং পরীক্ষায় ব্যর্থতার জনিত যে অপচয় আছে তাও আস্তে আস্তে রোধ হতে থাকবে। জাতীয় শিক্ষানীতির উচ্চশিক্ষা সংক্রান্ত কিছু সুপারিশ এবং কর্মসূচি তো আমরা দেখে নিলাম, তো চলো এবার দেখে নিই এই প্রসঙ্গে কী কী সম্ভাব্য প্রশ্ন আসতে পারে। এই প্রসঙ্গ থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আমার তোমাদের এসে থাকে, উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতিতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তা আলোচনা করো। এটি মূলত DAQ পার্টের প্রশ্ন। তাহলে আজকে আমরা আলোচনা করলাম জাতীয় শিক্ষানীতির উচ্চশিক্ষা সম্পর্কিত কিছু বিষয়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।